হ্যালো গাইস, তো আজকে আমি এখানে কোনো ফানি ভিডিওস বা এখানে কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে একটা কোনো সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলতে এসেছি। তোমরা সকলে জানো এখন পুরো বিশ্বে করোনা ভাইরাস নিয়ে একটাই মানে এখানে এখন কি বলবো আতঙ্ক চলছে। ইটালির মতো দেশ যার মেডিকেল সিস্টেম এতটা স্ট্রং, তার মতো দেশ পুরো নিঃস্ব হয়ে গেল, সে তার মতো দেশ পুরো একদম মানে কি বলবো কবরস্থান হয়ে গেল, সেরকম একটা দেশে তারা এই করোনাটাকে অবহেলা করার ফলে তাদের এই দশা হয়েছে। বাট ভেবে পাচ্ছি না ইন্ডিয়ার মতো দেশ যেখানে করোনা এখনো এফেক্ট করতে পারেনি, সেই দেশের লোককে এত রকম সুবিধা দেওয়া হচ্ছে আর এত রকম ভাবে তাদেরকে প্রোটেক্ট করা হচ্ছে। দেশের লোক, বিশ্বের লোক, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারা পাগল হয়ে যায়নি। তারা শুধু শুধু দেশে লকডাউন করার পর হ্যাঁ তারা দেশকে যে তাদের ইকোনমিক কন্ডিশন থেকে সেটা ডিক্রিজ করবে, এটা তাদের কোনো রকমের তাদের মেন্টালিটি নেই, ঠিক আছে? তারা স্বেচ্ছায় তারা সেটা করছে না, বা এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা একটা ভাইটাল জিনিস। এটা একটা জাতিকে, এটা বিশ্বকে, পুরো বিশ্বকে রক্ষা করার জন্য এটা করা হচ্ছে। তোমরা সকলে জানো যে করোনা ভাইরাস হচ্ছে একটা সংক্রামিত রোগ, যদি তোমার হয় তোমার থেকে তোমার ফ্যামিলি হবে, সেখান থেকে তোমাদের পুরো পরিবেশের হবে, সেখান থেকে পুরো যে এরিয়াটা আছে পুরো এরিয়াটা কভার হবে, এবং সেখান থেকে পুরো দেশ, পুরো বিশ্ব সব নিঃস্ব হয়ে যাবে। বাট আমি ভেবে পাচ্ছি না যে আমাদের ইন্ডিয়াতে এতবার করে বারবার করে টেলিভিশনে বলা হচ্ছে, বারবার করে আমরা ইউটিউবাররা তোমাদেরকে জানাচ্ছি, বারবার করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা সেকেন্ডে তোমাদেরকে আমি মেসেজ দেওয়া হচ্ছে যে হ্যাঁ প্লিজ তোমরা ঘরে থাকো, প্লিজ সেফ থাকো। তোমাদেরকে মাথায় ঢোকে না কি ব্যাপার? মাথা মোটা, এতই মাথা মোটা, তোমরা সব বড় বড় ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, বড় বড় বাপের বাপের ছেলেরা তোমরা, আর তোমাদের মাথাতে এটুকু কথা ঢুকছে না যে হ্যাঁ এই জিনিসটাকে আমাদেরকে একটু সবাই মিলে পালন করতে হবে। রিসেন্টলি যে গত রোববার হয়েছিল কি যে হ্যাঁ পুরো 24 ঘন্টা মানে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত লকডাউন করা হয়েছিল বা জনতা কারফিউ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে হ্যাঁ 5টার সময়তে যারা এখানে ডক্টর আছে, নার্স আছে, বা যারা এখানে করোনা ভাইরাস থেকে আমাদেরকে প্রোটেক্ট করছে, তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে আমরা নিজেদের ঘরে মানে নিজেদের ঘরে জানলা খুলে বা নিজেদের ঘরে ব্যালকনিতে গিয়ে বা ছাদে গিয়ে আমরা হাত তালি বা থালা বাজিয়ে সেটাকে সমর্থন করবো, বা সেটাকে আমরা কৃতজ্ঞতা প্রদান করবো। বাট আমাদের দেশ হচ্ছে মূর্খ দেশ, এখানে শিক্ষিত লোকরা মূর্খ, ভারতবর্ষের লোক শিক্ষিত হয়ে মূর্খ, বড় বড় শিক্ষিত যারা তারাও মূর্খ। কেন বলবো, রিসেন্টলি আজকে যে ঘটনাটা ঘটেছে সল্ট লেকে, ঘটনাটা হচ্ছে কি যে একটা মহিলা সে গেছে, সে বলছে কি সে ওষুধ আনতে গেছে, কিন্তু আসল ঘটনাটা সেটা না, হয়তো সে বাইরে ঘুরতে গেছিল বা কিছু করতে গেছিল, লকডাউন এখন ছুটির সময় মজার ব্যাপার, হ্যাঁ তো ঘুরতে গেছিল। সেখানে গিয়ে কিছু পুলিশ কর্মী তাকে ঘেরা করার পর তাকে বলে যে হ্যাঁ যেরকম সবাই ঘেরা করা হয়েছে সেভাবে ঘেরা করা হয়েছে, এবং সেই জিনিসটা নিয়ে সে একটা পুরো সিন ক্রিয়েট করেছে, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো ক্লিপ একটু কিছুক্ষণ পরে। বাট সে যে আচরণটা করেছে সে আচরণটা একদমই মানে এখানে কি বলবো মানে অবিশ্বাস্যকর, ঠিক আছে? এখানে আশা করা যায় না যে হ্যাঁ যে পুলিশ কর্মীরা দিন রাত পরিশ্রম করে মানুষের উদ্দেশ্যে হ্যাঁ তারা নিজের জানকে একদম পুরো কি বলবো তারা নিজের জীবনে পরোয়া না করে তারা এত এতক্ষণ ধরে তারা মানে তারা আমাদেরকে সবসময় বাঁচানোর জন্য প্রচেষ্টা করে যাচ্ছে, আর তাদের প্রতি মানুষের যারা জনগণ, যারা জনগণদের কি আচরণ সেই জিনিসটা আবার দেখাবো। তো তোমরা আবার দেখে নাও, আমি যেটুকু অ্যাম্বিয়েন্স পাচ্ছি নান্টু সেই সময় আমি শুনতে পাচ্ছি, যদি খুব ভুল না করে যে এবার দেখো কিরকম লাগে এরকম টাইপের কিছু একটা বলছিলেন, কি এক্স্যাক্টলি বললেন, মানে তার লক্ষ্যটা কি, কেন তিনি পুলিশের ইউনিফর্ম চেটে দিলেন? দেখো যে করোনা আক্রান্ত যারা রয়েছেন তাদের আর নিঃশ্বাস, তাদের আর যে লালা, সেই সমস্ত কিছু কিন্তু খুবই সেগুলো থেকে কিন্তু আক্রান্ত মানে আরো ছড়িয়ে যেতে পারে। আমি চেটে দিচ্ছি একেবারেই, সেই ভয়টাই কিন্তু পুলিশকে দেখাতে চাইছিল যে সে চেটে দিয়েছে এবার দেখো তোমার কি হয়, মানে এরকম একটা মানে পুলিশকে ভয় দেখানো যে কারো করোনা রয়েছে বা তোমার হবে এইরকম একটা ভয়। তোমার বলতে খুব খারাপ লাগছে যে হ্যাঁ আমি নিজে বাঙালি, আমি নিজে একটা বাঙালি আর একজন বাঙালি, বাঙালিতে সে হয়তো বাঙালি না যে হ্যাঁ বা বাঙালি হলে পরে এরকম করতে পারে না, বা একটা ইন্ডিয়ান হলে এরকম করতে পারে, বা একটা মানুষ হলে এরকম করতে পারে না, সে মানুষ হবে একটা পশু, ঠিক আছে? ভেবে পাচ্ছে না যে তোমার যে তোমাকে বাঁচানোর জন্য এত কিছু করছে, তার নিজের জানার কোনো পরোয়া নেই, আবার উল্টেই বলছে কি যে হ্যাঁ দেখ কেমন লাগে। সে নিজে তারা পুলিশের গায়ে যখন চেটে দেওয়ার পর তার গালে ফোটা হচ্ছে, সে ফোটাকে গেলে যখন রক্ত লাগিয়ে দেওয়া হয়, তো বলে কি যে হ্যাঁ আমার যদি করোনা হয়ে থাকে তো তোরও হবে দেখ কেমন লাগে।
এটা কি ধরনের আচরণ, এটা কি ধরনের আচরণ, এটা কি মানুষত্ব? কিছু কিছুদিন আগে তোমাদের বলা হলো 5টার সময়তে ঘরে বসে হাততালি মারতে, তোমরা বাইরে বেরিয়ে সেখানে এমন ভাবে মিছিল করলে, এমন ভাবে কি করলে, হ্যাঁ সেখানে তো মানে কি বলবো, মানে এটা সত্যি মানে মাঝে মাঝে লাগে যে হ্যাঁ আমি কি সত্যি ইন্ডিয়ান, এমন একটা মূর্খ দেশে মানে জন্ম নিয়েছিলাম যে হ্যাঁ সেখানকার লোক এটা বাংলা বোঝে না, হিন্দি বোঝে না। ভাই তোমাদের মাতৃভাষাতে তোমাকে বলা হয় যে হ্যাঁ তোমরা ঘরে থাকো, যেটা পার্টিকুলার রিজনে, পার্টিকুলার রিজনে মাতৃভাষাতে বলা হয় যে হ্যাঁ ঘরে থাকো। সকলেই হিন্দি বোঝে, অল্প একটু হলেও হিন্দি বোঝে, হিন্দু না হিন্দি না বুঝলে পরেও প্রত্যেকটা জায়গাতে তার রিজনাল ল্যাঙ্গুয়েজে সেখানে বলা হয় যে ভাই তোমাকে এই জিনিসটা করতে বলা হয়েছে, বাট তাও লোক কি জানে হয়েছে, ও ওকে কিছু হবে না। আরে ভাই এটা এমন কোনো রোগ না যেটা সেটা তোমাকে তোমাকে হয়ে গেলে তো সেটা সেরে যাবে, সে যদি তোমাকে হয় তোমার কাছ থেকে পুরো বিশ্বকে ধ্বংস করে দেবে। সো প্লিজ তোমার সকলের কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমি চাইছি যে হ্যাঁ এই জিনিসটাকে তোমরা সবাই মিলে এটাকে এটাকে একটা টার্গেট ভেবে নাও। তোমরা লাইফে অনেক রকম এইম তোমরা এখানে ফিক্স করো, তোমরা অনেক রকম তোমার গোল থাকে যে হ্যাঁ আমি এতদিন পরিশ্রম করবো এই চাকরি করবো, আমি এতদিন পরিশ্রম করবো আমি ক্রিকেটার হবো, আমি এতদিন পরিশ্রম করবো সিঙ্গার হবো। তো প্লিজ নিজের জীবনটাকে বাঁচানোর জন্য একটা টার্গেট নাও যে হ্যাঁ এই 21 দিনে যে এখন লকডাউন করা হয়েছে এটাকে আমরা সবাই মিলে একদম সঠিকভাবে পালন করবো, এবং পালন করার পর আমরা এই জিনিসটা থেকে মুক্তি পাবো। করোনা ভাইরাসে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে যে হ্যাঁ এই লকডাউন, কারণ এই করোনা ভাইরাস হচ্ছে কি সংক্রমিত রোগ, তুমি যদি নিজে যদি তোমার এরিয়াতে যদি বন্দী থাকো সেই জিনিসটা সেখানে গিয়েই ওটা থেকে যাবে, আর যদি যদি যে আক্রান্ত হচ্ছে যখন ধরা পড়বে তখন সে যদি ধরা পড়ে তো তাকে চিকিৎসা করার জন্য সেখানে সেই পার্টিকুলার রিজনে গিয়ে ডাক্তার গিয়ে তাকে চিকিৎসা করবে, বা সে এখানে হসপিটালে গিয়ে চিকিৎসা করবে, কিন্তু পার্টিকুলার ওই রিজনের মধ্যেই সেই জিনিসটা সীমাবদ্ধ থাকবে। সো যদি তুমি ভাবো যে হ্যাঁ আমি একাই মরবো তো ঠিক আছে, আর যদি যদি তোমার মানসিকতা একটা পশুর মতো হয় যে হ্যাঁ আমিও মরবো, লোকে আরো আরো সঙ্গে কয়েকটাকে নিয়ে মরবো, তার উপরে তুমি এটা আচরণ করতে পারো। বাট আমি সকলকে একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ এই কটা দিন নিজেকে একটু সংযত করে রাখো। তোমাদের সার্ভিসে এখানে ডাক্তাররা নার্সরা পুলিশ কর্মীরা তারা জান দিয়ে এখানে কাজ করে যাচ্ছে, সারা সারা দিন তারা একটাই কাজে তারা ওখানে মত্ত হয়ে আছে, তারা 24 ঘন্টা মানুষ কীভাবে সুস্থ থাকবে, মানুষ কীভাবে শান্তিতে থাকবে সেই জিনিস নিয়ে তারা এখনো চিন্তিত আছে। তো প্লিজ তাদেরকে একটু সহযোগিতা করো, প্রত্যেকটা ডাক্তার প্রত্যেকটা নার্স তারা নিজের জীবন দিয়ে তারা নিজের জীবনে বাজিয়ে রেখে তারা আমাদের জন্য এত কিছু করছে। তো সো তোমরাও তাদের তাদের জন্য এইটুকু করো, তোমাদের ঘরে বসে তো এমন কোনো কাজ করতে হচ্ছে না, তোমাদের জীবনের কোনো ঝুঁকি নেই, তোমরা ঘরে বসে তোমরা ইয়াস করো, তোমরা ওখানে ঘরে বসে পার্টি করো, তোমার ঘরের মধ্যে পার্টি করো, ফ্যামিলির মধ্যে পার্টি করো। এখানে অনেক রকম সার্ভিস দেওয়া হচ্ছে, জিও কোম্পানি ইন্টারনেটের পরিষেবা দিচ্ছে, এখানে অন্যান্য যারা ওয়েব সিরিজ অ্যাপ আছে তারা তোমাদের এখানে ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে, সেগুলোকে নিয়ে এনজয় করো লাইফটাকে, তোমরা ঘরের ভিতরে কিছু কিছুদিন এনজয় করো, বাইরে তো এনজয় প্রচুর হলো। মানছি যে হ্যাঁ অনেকে হয়তো বাড়ির ভিতরে মন টেকে না, বাইরে ঘুরতে বেশি বেশি ভালোবাসো, বাট এই কটা দিন একটু নিজেকে সংযত করে রাখো, কি এমন হবে 21টা দিন, তোমাদেরকে 21 বছরের জন্য বলা হচ্ছে না, জাস্ট বলা হচ্ছে 21টা দিনের জন্য। এই 21টা দিনে যেটা সংযত করে রাখো দেখবে যদি ভগবান চায়, যদি ঈশ্বর চায়, যদি আল্লাহ চায় তো সব কিছু ভালো হয়ে যাবে এবং সবাই আবার সুস্থ হবে, সারা বিশ্বে যেমন যে কন্ডিশন সেই কন্ডিশনটাকে আবার নর্মাল কন্ডিশনে আনা যাবে। হয়তো একটু হয়তো টাইম লাগবে, একটু হয়তো কষ্ট হবে, কিন্তু প্লিজ সবার একটু কষ্টের জন্য কিন্তু অনেকের জান বেঁচে যাবে, অনেকের জীবন বেঁচে যাবে। তো প্লিজ তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ এই জিনিসটাকে সবাইকে শেখাও, তোমার যারা ভিডিওটি দেখছো তা তোমার ফ্যামিলিকে শেখাও, তোমার আশপাশে যারা আছে তাদেরকে একটু সতর্ক করো, কিন্তু প্লিজ এটাকে বন্ধ করো। সো আমি শেষে একটা কথা বলবো যে ভিডিওটি এখানে লাইক করো সাবস্ক্রাইব করো সেটা ম্যাটার করছে না, বাট শেয়ার করো, কারণ প্রত্যেককে এখানে অ্যাওয়ারনেসটা পাওয়া দরকার, প্রত্যেককে এই জিনিসটা জানা দরকার যে হ্যাঁ দেশে এই জিনিসটা ঘটছে, এটা আমি ঘটাবো না। তো তুমি যদি নিজেদের মধ্যে যদি সংযত হয়ে যাও, যদি নিজে সেই জিনিসটাকে যদি যদি মেনে নাও যে হ্যাঁ যে যা করছে করুক গা সেই জিনিসটা আমি করবো না, সো এই জিনিসটা অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এবং শুধু 21 দিন দরকারই নেই, যদি সবাই যদি সেই জিনিসটা মেনটেন করে 21 দিন দরকারই নেই, 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। সো সবাই এটাকে ফলো করো, সবাই কিছুদিনকার জন্য নিজেকে একটু সংযত করে রাখো, তো সব কিছু ম্যাটারকে আবার নর্মাল কন্ডিশনে আনতে পারবো যদি আমরা এক হয়ে থাকি। সো অবশ্যই একটা কথা বলবো যে এই দেশটা শুধু একমাত্র আমার না, এই দেশটা আমাদের সকলের, সো সকলকে মিলেই এই দেশটাকে রক্ষা করতে হবে, সকলকে মিলেই এই পুরো পৃথিবীকে রক্ষা করতে হবে। সো আমার সঙ্গে একটু সাথ দাও, সবাইকে একটু ভিডিওটা শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করবে কি লাইক করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তো বাই বাই, ভালো থেকো, ঘরের মধ্যে থেকো, সুস্থ থেকো এবং তোমার ফ্যামিলিকেও সুস্থ রাখো। জয় হিন্দ।